নিজে বিতর্কিত ছয় কেন্দ্রে 1563 জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দিল সুপ্রিম কোর্ট। আবার পরীক্ষা দিতে হবে অথবা গ্রেস মার্ক বাদ দিতে হবে। 23 জুন ফের পরীক্ষা, 30 জুনের আগে ফল প্রকাশ। গোটা পরীক্ষা বাতিল নয়, কাউন্সেলিং চলবে, নিট বিতর্কে জানালো সুপ্রিম কোর্ট। দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিজের প্রশ্ন ফাঁস মামলায় এনটিএ এর ভূমিকায় অসন্তুষ্ট পরীক্ষার্থীদের একাংশ, সিবিআই তদন্তের দাবি। সল থেকে বিক্ষোভ ডিএসও। রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন সহমের। তৃণমূলের অভিনেতা বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত, কাল শুনানি। শরীর খারাপ পার্থ চট্টোপাধ্যায়ের, ফুলে চেপা। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার জন্য এসএসকেএমকে চিঠি পাঠালো প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। রথযাত্রার আগে আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের 4টি প্রবেশদ্বার। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। কেন্দ্রে ক্ষমতায় তৃতীয় মোদী সরকার, কি প্রত্যাশা রাজনীতিবিদদের, কি বলছেন বিশিষ্টরা? 150 কোটির প্রত্যাশাটাও আজকে শুনুন, আজকে শুনুন প্রধানমন্ত্রী।